নমস্কার, আমি রিঙ্কু। বেঙ্গলি ফুড অ্যান্ড কুক স্টাইলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে পোলট্রির মাংস রান্না করব। এই যে পোলট্রির মাংস নিয়েছি, বটি নিয়ে বসে গেছি, কেটে নেব। মাংসটা আমার কেটে নেওয়া হয়ে গেছে, এখন কিছু আলু কেটে নেব। এই আলুগুলো আমি মাংসে দেবো, কেটে নিয়েছি, ধুয়ে নেবো। এবার উনুনটা আমি জ্বালিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, আলুগুলো দিয়ে দেব। আলুটা লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এখানে মশলা নিয়েছি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা বাটা, রসুন বাটা, শুকনো লঙ্কা বাটা। রসুন বাটা, এবারে দিয়ে দেবো শুকনো লঙ্কা বাটা। দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো। মশলাটা কষানো হয়ে গেছে, এবার মাংসগুলো দিয়ে দেবো। এবারে আদা বাটাটা দিয়ে দেবো। মাংসটা ভালো করে কষিয়ে নেব, জিরে আর মরিচটা একসঙ্গে বেটে নেব। এবারে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। মাংসটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, এবারে জল দিয়ে দেবো। এবারে ঢাকা দিয়ে দেবো। জিরে মরিচ বাটাটা দিয়ে দিলাম। মাংসটা হয়ে গেছে, এবার গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। এবারে নামিয়ে নেব।
মাংসটা আমার রান্না করা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আজকে এই মাংস রান্নাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সকলে পাশে থাকবেন। নমস্কার।